everyone, good morning and welcome to my channel Ripen Vlogs. আমি রাইমা, আর আজকে লকডাউনের আই গেস 10th বা 11th ডে, শনিবার আজকে, আর ডেট হচ্ছে 4th এপ্রিল। আর সবার মতো আমারও লকডাউনটা ঠিকঠাকই কাটছে, একটা মাথায় টেনশন রয়েছে কবে সব কিছু নর্মাল হবে, ঠিক হবে আমরা কেউ জানি না এখন। কিন্তু হ্যাঁ, একটা ছুটির মেজাজ রয়েছে বাড়িতে। হাজবেন্ড যারা কোনো দিন বাড়িতে থাকে না, ছুটির দিনেও কাজ করে বাড়িতে, সেই মানুষগুলো এখন বাড়িতে রয়েছে আর অফিসের কাজ করছে নিঃসন্দেহে। তো একটা ছুটির আমেজ রয়েছে, যদিও সেই ছুটি ভেবেই কাটাচ্ছি দিনগুলোকে। তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও। তো সেই জন্যই আমি ভাবলাম যে যদি আমার ডেলি রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করা যায়, বাড়িতে বসে না থেকে যদি আমি একটু কাজে একটু কিছুতে বিজি হয়ে থাকতে পারি তাহলে আমারও ভালো লাগবে, আর যদি আমার ব্লগ দেখে তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার বেশ ভালোই লাগবে, তাহলে লকডাউনটা হয়তো আমার ভালোই যাবে। তো সেই ভেবে একটা আমি বাংলা চ্যানেল খুলে ফেলেছি, আর আমি চেষ্টা করব আমার ডেলি রুটিনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার। যদিও এখন বাইরে যাচ্ছি না, বাইরের কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ, ঘরে আমি কী কী করছি সেগুলো অবশ্যই দেখাতে পারবো। তো চলো চটপট ঘরের কাজগুলো সেরে নিই, বিছানাটা ঠিকঠাক করে নিই, তারপরে না হয় ব্রেকফাস্ট করে নেব, সব কিছু করে নেব, তারপরে দেখা যাবে কী করবো, লাঞ্চে কী করা যায় চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। তো চটপট বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সোজা চলে এসেছি কিচেনে, কেননা আজকে সকালে উঠতে লেট হয়ে গেছিলো। আর উঠে আজকে আমি সবার আগে ঘরটর মুছে নিয়েছি, অন্যদিন এগুলো হাজবেন্ড করে, কিন্তু আজকে ওর একটু বেরোনো ছিল, মানে খুব এমার্জেন্সি ছিল, সেই জন্য বেরিয়েছিল, নাহলে বেরোতো না। তো সেই জন্য আজকে আমাকেই করতে হয়েছে, সেই জন্য আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি কিচেনে চলে এসেছি আর ব্রেকফাস্টের জন্য আজকে আমি টোস্ট বানাচ্ছি এগ আর ব্রেড দিয়ে। তো চটপট করে আমি সব রেডি করে নিয়েছি, বানিয়েও ফেলেছি, আর আমার হাজবেন্ডের গুলো সব ওকে দিয়ে দিয়েছি বানিয়ে। এটা আমারটা রেডি হচ্ছে, আমারগুলো দেখো হয়ে গেছে সবগুলো। এবার আমি চটপট খেয়ে নিই, কেননা না খেলে আমি কোনো কাজ করতে পারবো না। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমি বিকেলের জন্য দুধ গরম করে রেখে দেবো, কেননা বিকেলে এই দুধ দিয়েই চা হয়। তো দুধটা ঢেলে আমি তার সাথে একটু জলও মিশিয়ে দেব। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চেরও কোনো জোগাড় কিচ্ছু হয়নি, কী রান্না করবো এখনও কিচ্ছু জানি না। তো ইন দ্য মিন টাইম তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদের সামনেই তো দুধটা কেটে আমি ঢাললাম, এবার দেখো দুধটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরোপুরি কেটে গেছে দুধটা। ঢালার 5 মিনিটের মধ্যেই দেখলাম নিজের থেকেই পুরো কেটে গেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। তো আজকে তো বিকেলে চা খাওয়াটা পুরো পণ্ড হয়ে গেল। তো আমার হাজবেন্ড বললো যে ও একটু রান্না করতে বেশি ভালোবাসে, তো ও বললো না এটা না ফেলে দিয়ে এটার কিছু একটা ব্যবস্থা করতে। তো আমি এখনও জানি না কী ব্যবস্থা এটা করব। তো তোমরা দেখলে দুধটার কী অবস্থা, এখন জানি না ওটার কী করব। তো যদি ওটা ঠিকঠাক মতন কিছু হয় তাহলে তোমাদের সাথে চেষ্টা করব ওটা শেয়ার করার। আমি এটাকে ফুটিয়ে আরও ভালো করে শুকিয়ে নেব, তারপরে এটার কোনো ব্যবস্থা করা যাবে, আদারওয়াইজ কোনো ব্যবস্থাই এটার করা যাবে না। তো সেই জন্য আমি একটু ভালো করে ফুটিয়ে নেব।
এরই মাঝে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে লকডাউনের সময় রাস্তাঘাটের অবস্থাটা ঠিক কিরকম। দেখো, দেখতে পাচ্ছ যে একটা দুটো গাড়ি তো চলছে, যে যার নিজের দরকারের জন্য বেরোচ্ছে, একদমই বেরোবে না সেটা হয় না। আবার এখন এই মুহূর্তে মানাটাও খুব দরকার, কিন্তু কিছু না কিছু দরকার থেকেই যায়। আবার কিছু মানুষ আছেন যারা বিনা কারণেই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সেটা একদম ঠিক না। তো মোটের উপর বলা যায় যে 80% 85% এখন ফাঁকাই রয়েছে রাস্তা। তো দেখো, দুধটা প্রায় আধ ঘন্টা ফোটার পর অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে পুজোর যে নকুল দানাগুলো থাকে সেগুলো আমরা আলাদা করে তুলে রেখে দিই, তো সেগুলোই দিয়ে দেবো। আলাদা করে আর চিনি দেবো না, এগুলো কাজে লাগানো হবে বলে আমরা আলাদা করে রেখে দিই। তো সেই নকুল দানায় আমি কিছুটা দিয়ে দেবো যাতে এটা একটু মিষ্টি হয়। এবার এটা ভালো করে একটু নেড়ে নেব যাতে নকুল দানাগুলো ভালো করে গুলে যায়। আরও প্রায় 5 মিনিট ফোটার পর দেখো প্রায় দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে আমুল দুধ, মানে যেটা গুঁড়ো দুধ আমরা ব্যবহার করি, তো সেইটা আমার ঘরে আনা ছিল। এটা থাকে না জেনারেলি, কিন্তু যেহেতু লকডাউন হবে, যদি প্যাকেট দুধ না পাই, লিকুইড দুধ, তো সেই জন্য আনা ছিল চা খাওয়ার জন্য। তো সেটাকেই আমি কাজে লাগিয়ে দিচ্ছি। আর এটাতে মোটামুটি 2 হাতা এবং তারপরে প্রায় আরও 1 হাতা আমি অ্যাড করেছি। তারপর ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো দেখো, বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। এবার এটা একটু ঠান্ডা করে আমি এটাকে একটুখানির জন্য ফ্রিজে রেখে দেব। আর এটাকে ফ্রিজে রেখে আমি দুপুরের লাঞ্চটা রান্না করে নেব। ফাইনালি আমার লাঞ্চ হয়ে গেছে, মানে খাওয়া হয়নি, রান্নাটা হয়ে গেছে। আর তারপরেই আমি খুব তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ চুল একদম ভিজে রয়েছে এখন। আর আমরা একটু তাড়াতাড়ি খাই, মানে 1টার মধ্যে আমরা খেতে বসে যাই। তো সেই হিসেবে দেখতে পাচ্ছ কর্নারে আমাদের ওয়াল ক্লকটা দেখা যাচ্ছে, 1:25 বাজতে চললো প্রায়। কিন্তু আমরা আজকে অনেক লেট করে ব্রেকফাস্টটা করেছি, তো যার জন্য এখনও খুব একটা খিদে পাইনি। কিন্তু দেখি খেতে দিয়ে দেবো, কেননা আমরা লেট করি না, অল্প খেলেও টাইমে খেয়ে নিই, সেটাই সবারই করা উচিত। তো আমি চটপট লাঞ্চটা আমরা করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে দুধটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, সেটা কি করলাম এবং সেটা খাওয়ার মতো হয়েছে কি না। তো দেখো, এটাকে ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে চলে এসেছি আর বেশ সুন্দর একটা ড্রাই ব্যাপার চলে এসেছে। এবার আমি এটাকে হাতে নিয়ে গোল গোল করে পাকিয়ে মিষ্টির মতো বানিয়ে ফেলবো। কিন্তু তার জন্য আগে একটুখানি হাতে ঘি বা তেল কোনো কিছু একটু লাগিয়ে নিলে বেশ ভালো হবে, তাহলে পুরো জিনিসটা হাতে ছিটবে না। দেখো, তোমরা যদি এটা করতে চাও তাহলে চৌকোভাবেও করতে পারো। আমি করেছি, 1টা 2টো করেছিলাম, তারপরে সবগুলোই গোল গোলই করেছি, কেননা চৌকোটা এইভাবে হয় না। চৌকোটা ভালো করে কোথাও সেট করে তারপর সেটাকে কাটতে হয়, তো আমি ওই জন্য চৌকো করিনি, আমি গোল গোলই করেছি। তো এটাকে বলতে পারো গোল কালাকাঁদ। আর বানাতে বানাতে যে খেয়ে দেখবো না সেটা কি হতে পারে? কখনোই হতে পারে না। তো আমি বানাতে বানাতে খেয়ে দেখেছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আর আমি এত সুন্দর নিজে কালাকাঁদ বানাতে পারবো সেটা সত্যিই ভাবিনি, কেননা এর আগে কোনোদিনই করিনি আমি। তো তোমরাও কিন্তু চাইলে করে দেখতেই পারো। আর তার থেকেও বড় কথা, আমি দুধটাতে জল দিয়েছিলাম চা করব বলে, তাতে যে এত সুন্দর কালাকাঁদ তৈরি হবে সত্যিই ভাবা যায় না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, একটুও মনে হয়নি যে দুধটা খারাপ হয়ে গেছিলো বা কিছু। আমার মনে হয় খারাপ হয়নি ওটা, তো যাই হোক ওটাতে যাচ্ছি না, খুব ভালো হয়েছে। আর আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে, যদিও রেসিপিটা ওরই, মানে বুদ্ধিটা ওরই পুরোপুরি। তো সেটা কাজে লাগিয়ে দুধটা না ফেলে কত সুন্দর কাজে লাগানো হয়ে গেল এবং কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। দেখো, তোমরাও এরকম যদি কোনোদিন হয় তাহলে তোমরাও এটা কাজে লাগিয়ে ঠিক এইভাবে মিষ্টি বানিয়ে ফেলতে পারবে। তো চলো, আজকে আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব না, আজকের মতো এখানেই শেষ করব। আবারও পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই।